आसमान खुशी नबी के पे, जमीन खुशी नबी के पे, ठीक है ना? हुर गलमान खुशी नबी के पे, खुद रहमान खुशी नबी के पे, नबी की सृष्टि करे और आम्रा बंदाराओ जमीने खुशी। যদি ইবলিসের কোনো চেলা চামুন্ডা থাকে, তারা দেখে নাও আশেকের রাসূলের ওই জামানায় ছিল না, এই জামানায় আছে। এই যে তাকিয়ে দেখো আশেকের রাসূলের ঘুমকে মার দিয়ে এই যে বসে আছে, দাঁড়িয়ে আছে, আমার নবীর প্রেমে আল্লাহর প্রেমে, ঠিক না? এখানে বিষয় বুঝা আছে। কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, বুঝলাম আল্লাহ তুমি পাঠিয়েছো নূর এবং কিতাব। নূর মানে নবী, কিতাব মানে কোরআন, কথা বোঝা যাচ্ছে? এখন চিন্তা করলাম, আল্লাহ তোমার হাবিব তো বলেছে আল ইলমু নূরুন, জ্ঞান হলো নূর। জ্ঞান কি? নূর, নূর মানে আলো, লাইট। যার যত সিনার মধ্যে জ্ঞান আছে সে তত আলোকিত, ঠিক না? জ্ঞান যত যার বেশি সে তত বেশি আলোকিত। রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করতে চাই, তোমার হাবিব বলতেছে জ্ঞান মানে নূর, আবার সেই নবী তো বলতেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলি বাবুহা। সেই নবী বলছে আমি নবী মুস্তাফা হলাম জ্ঞানের শহর। সুবহানাল্লাহ, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর। বোঝা গেল জ্ঞানের শহর রাসূল, অর্থাৎ জ্ঞান হলেন রাসূল, এলেম জ্ঞান, জ্ঞান মানি রাসূল। আরেক জায়গা আল্লাহ বলতেছেন যে ইলম বা মানা কোরআন, অর্থাৎ জ্ঞানই হলো কোরআন। জ্ঞান কি? তো জ্ঞান হলো কোরআন। আল্লাহর হাবিব বলতেছেন আল ইলমু নূরুন, আবার জ্ঞান মানে আলো। তোমার নবী হলেন নূর, তোমার নবী বলতেছে জ্ঞান হলো নূর, আবার তিনি বলতেছেন আমি হলাম জ্ঞান, আমি জ্ঞানের শহর, এলেমের শহর। কনফিউজ হয়ে যাচ্ছি কিভাবে বুঝবো? তখন আল্লাহর নবী আমাদেরকে শিখাচ্ছেন এমন ভাবে, ওলি আল্লাহদের কদমে যাও তাহলে ক্লিয়ার হয়ে যাব। আল্লাহর ওলিদের কদমে, শেখ তরিকতদের কদমে যখন গেলাম, জিজ্ঞেস করলাম জ্ঞান মানে নূর, নূর মানে জ্ঞান, আবার জ্ঞান মানে কোরআন, কোরআন মানে আবার রসুল, রসুল মানে কোরআন, কোরআন মানে আবার নূর, এরকম যদি হতে থাকে কিভাবে বুঝবো কোরআন কি? তাহলে নূর, কোরআন যদি নূর হয়, নূর মানে আলো, আলো মানে জ্ঞান, জ্ঞান মানে প্রজ্বলিত, আলোকিত, শাইনিং। জিজ্ঞেস করলাম তাহলে রসুল আপনি কি? বলে হ্যাঁ আমি হলাম নূর, আমি হলাম কোরআন, আমি হলাম আলো, আমি নবী মুস্তাফা। যার ভিতরে আছি তার মধ্যে আগুন জ্বালো, ওই জ্বলতে জ্বলতে যখন কয়লা হীরা হয়ে যাবে তখন আমি নবী মুস্তাফার নূর দিয়ে কোরআন পড়বি, জায়গায় বসে আরশও দেখতে পাবি। আল্লাহু আকবার। নবীজির দাম বাড়লে উম্মতেরও তো দাম বাড়ে, কারণ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, যদি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হয় নবীর যত দাম উম্মতেরও তো দাম। আলহামদুলিল্লাহ, পড়বেন না স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বেঞ্চের শেষে ক্লাসরুমের শেষে যারা বসে এরাই কিন্তু লিডার হয়, নেতা হয়, ঠিক কিনা? সামনের গুলি হয় হাবলা গোবলা, সামনের গুলো ব্রেন ভালো, পড়াশোনা করতে করতে এমন অবস্থা, এখন দুনিয়াদারি হিসাবই বুঝে না, দুনিয়াটা চালায় ব্যাক বেঞ্চার্স, অর্থাৎ পিছনে যারা বসে থাকে তারা, ঠিক কিনা? এখন কথা প্রসঙ্গে মনে পড়লো, আমার শেখ আবু হুজুর কিবলা সাহেব জান সালমাদানি আলাইহির রহমাত, তেনার কাছে একজন এসে দোয়া চাইতে আসছে, হুজুর আমার এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি। বলে কত করেছো? বলে আমি 100 এর মধ্যে, ধরেন কথার কথা আর কি বোঝানোর জন্য বলছি, বলতেছে 100 এর মধ্যে 90 পেয়েছি, 90 পেয়েছি। মারহাবা, রেজাল্ট ভালো না খারাপ? দোয়া রইল, তোমরা তো ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা, দোয়া রইল ডাক্তার হবা। এরপরে আরেক দল আসছে, কত পেয়েছো 100-তে? বলে 100-তে 50-60 পাইছি। দোয়া রইল, তোমরা ওই জজ ব্যারিস্টার সামলাবার, তোমরা দেশ সামলাবা, অর্থাৎ জজ ব্যারিস্টার হবা, তোমাদের কাছে ওই ডাক্তাররা আসবে। আর কিছু আসছে কোন রকম টাইনা টুনা পাস। বলে হুজুর দোয়া করেন। বলে কি দোয়া করব, তোরা তো বাবা আমাদের জন্য দোয়া কর, দিন শেষে সবাই তো আমরা তোদের কাছেই যাব। দেশের এখন এই অবস্থা, সস্তার দুরবস্থা, এরকম অবস্থা আছে কি নাই? এভাবেই চলছে, শিক্ষার নামে আমাদেরকে মূর্খতা বানাচ্ছে। ওই 22 বছর ছেলেটা, 25 বছরের ছেলেটা চিন্তা করে ইনকাম না করলে তো ঘরও জায়গা দিবে না। মা বাবা যে এতদিন লালন পালন করেছে সেই মা বাবাও বলতে থাকে কিছু একটা কর বাবা, আওয়াজ দেয় না। বেচারার মাথার মধ্যে এমনি প্রেশার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিভাবে ভালো রেজাল্ট করবে, তার উপর আবার টিউশন করতে হয়, এর উপর আবার চিন্তা করতেছে ভালো রেজাল্ট না করলে খাইতেও তো পাবো না, আমার যে খরচগুলি পাঠায় মা বাবা সেটা বন্ধ করে দিবে, দিন শেষে এমন অবস্থা হয়, সেই টেনশনে টেনশনে ঘুম শেষ। আবার তো এদিকে আসে যাকে ভালোবাসে সেও বলে কিছু একটা করো, নাহলে তো বাবা বিয়ে দিবে না। যুবকরা আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। এরকম আছে কি নাই এই সমাজে? মনে হয় নাই, আছে কি নাই?
এলো ভালোবাসা শিক্ষিত হচ্ছে তারা চিন্তা করে চাকরির জন্য এক্সপেরিয়েন্স খুঁজে কি করব ভিটাভাটি বিক্রি করে জায়গা জমিন বিক্রি করে বন্ধক রেখে বিদেশে পাড়ি জমায় রেমিটেন্সের যোদ্ধা হয় জীবনে মা মারা গেল না বাবা মারা গেল স্ত্রী কি খাইলো না না খেলো সন্তান কি খেলো না না খেলো ভাইয়ের বিয়ে হয়ে যায় বোনের বিয়ে হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় মারা যায় কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করতে পারে না তারপরও রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করে ঘরের মধ্যে টাকাটা ঠিকই পাঠায় রেমিটেন্সের যোদ্ধা দেখার কিছু নাই মাঝে মাঝে নিউজে দেখি ওই টাকার মেশিনটা কফিনের বক্সে আস্তে করে যখন এয়ারপোর্টে আসে নিথর ভাবে বাবাটা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে টাকার মেশিনটা এখন আর টাকা পাঠাবে না এলো দাম আল্লাহ তাবারক ও তাআলা তোমাকে এজন্য পাঠায় নাই এটা আমি সবাইকে বলছি এই জেসেম যতক্ষণ আছে এই জেসেমের দাম ততক্ষণ যতক্ষণ তোমার ভিতরে রূহ তোমার ভিতরে সৌল আত্মা আছে তুমি সেটা রব্বুল আলামিনের দরবারে বলে এসেছো আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা বলে এসেছো তিনি জিজ্ঞেস করেছিল যে তুমি আমি কি তোমার প্রভু নই তুমি বলেছিলা আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা হা মালিক তুমি তো আমাদের প্রভু ওই সম্পর্ক কোথায় এই মাহফিল এন্টারটেইনমেন্টের জন্য সাজিয়েছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন রাত গেই বাদ গেই রাতও শেষ কথাও শেষ কোনো লাভ নেই ওই যে ঘুম থেকে উঠবেন এটার কোনো কোনো হিসাব নেই ওয়ারেন্টি গ্যারান্টি নেই প্রত্যেক দিন আমার নবী বলেছেন 20 বার মৃত্যুর কথা স্মরণ করো 20 বারের কথা বলেছে কয়বার স্মরণ করি একবারও স্মরণ করি না এটার মানে কি জানেন আল্লাহ যে বলেছেন আল্লাহর হাবিব যে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু রু দিয়ে জেসেম দিয়ে আল্লাহকে ভয় করার জন্য নাই এখানে কেউ নাই কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি ভয় করি আল্লাহকে ভয় করে চলি কেউ বলতে পারবে না আমাদের মন থেকে খফ চলে যাচ্ছে আর খফ চলে যাওয়ার প্রধান কারণ এই যে টিকটক ফিকটক আওয়াজ দেন না রিয়েল লাইফে রিলসের দুনিয়া বসবাস আমাকে বলে হুজুর যে ওয়াজ শুনছি আপনার ফ্যান্টাস্টিক আমি বললাম দেখি দেখাইছে 17 সেকেন্ড কয় সেকেন্ড আওয়াজ দেন কয় সেকেন্ড আমার টিকটকের ওয়াজ রিলসের ওয়াজ দেখে 17 সেকেন্ড আমি হয়তো একটা আওয়াজ করছি এটার বানাই দিছে ওয়াজ সুম্মা মাআজাল্লাহ এই যে যা দেখছেন না আর দেখেন 10-12 বছর এরপরে মনে হয় না এই এখন যে আলহামদুলিল্লাহ যে মানুষ হচ্ছে হাজার হাজার এই মানুষগুলি আর পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয় কারণ এই জায়গাগুলিকে আমরা বরবাদ করে ছেড়েছি এন্টারটেইনমেন্টের জায়গা বানিয়েছি হাসির ওয়াজ লিখে সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে চরম হাসির ওয়াজ নাউজুবিল্লাহ চলে আসবে হাসির ওয়াজ আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন একটা হাদিসে মারবি পেয়েছি মুসলিম শরীফে তিনি বলেন যখন কোরআন শোনার কথা উঠতো এরকম মাগরিবের নামাজের পরে প্রত্যেক দিন কোনো না কোনো সাহাবা লাশ বেরোতো ঘরের থেকে কোরআনের কথা শুনে কোরআনের কথা শুনে লাশ বেরোতে ইশকে ইলাহি ইশকে রসুল তার জান নিয়ে নিত আহ বলে চিৎকার দিয়ে ছেড়ে কান্না করে রু বের হয়ে যেত সুবহানাল্লাহ কি হাসিন মৃত্যু কত সুন্দর মৃত্যু সেই জামানায় ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ওনার জামানার মধ্যে এক বোন এক মা খাতুন পর্দা নিশিন বোরখা পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাজার দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাগ হলেন বলেন আরে সাহাবাদের যুগের মধ্যে এখনই খাতুন মা বোনরা এভাবে বেহায়ার মতো চলছে আর সামনে জানে কি অপেক্ষা করছে তেনার সেই জামানায় বুঝতে পেরেছেন যে সামনে বর্বরতার জামানা অপেক্ষা করছে ঠিক না বোরখা পরে দিত তাদেরকে দেখে হযরত ওমর ভয় পেয়েছেন লজ্জায় শেষ আর এখন আমার মা বোনরা অনেক সময় দেখা যায় পর্দার কথা বললে মা গো রাগ করে অনেক বলে আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় না গো মা জামানায় রাবেয়া বসি নামেও অনেক ওয়ালিয়া ছিল আপনি এখন মেয়ে কিন্তু কিছুদিন পরে আপনার কদমে জান্নাতের ব্যবস্থা রাখবে আপনার সন্তানের জন্য কিছুদিন পরে আপনি ঠিকই মা হবেন আপনি এখন ছেলে কিছুদিন পরে আপনি সন্তানের বাবা হবেন যে বাবার কাছে জান্নাতের চাবিটা থাকে আপনি মার কথা বলছেন বাবার কথা বলছেন না এমনটা হবে না জান্নাত যদি মা হয় জান্নাতের চাবিটা বাবার কাছে বাবা মা সেই নিয়ামত এখন হয়তোবা তুমি যুবক যুবতী কিছুদিন পরে একটা বার জন্য হলো তোমাকে মা বাবা হতেই হবে জীবনটা শুরু করি কিভাবে ডিজে বাজায়া ধূপ ধাপ বাজায়া তারপর জীবন শুরু করে এরপর দোয়া চাই হুজুর আমার সন্তানটা যাতে নেক সন্তান হয় একটু দোয়া করেন আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই কি কষ্ট হচ্ছে আপনাদের আয়েশা দোয়া চাই হুজুর আমার যাতে নেক সন্তান হয় আমি বললাম যে সুন্নতের উপর তলোয়ার চালাইছো নেক সন্তান আসবে কোথা থেকে ঠিক কি না নিকাহ সুন্নাহ বিয়ে হলো সুন্নত সুন্নতের উপরে তুমি তলোয়ার চালালা অথচ হাদিসে মুবারাকা এসেছে যখন একজন বর কনে দুলহা দুলান গ্রুম এবং ব্রাইড দুজন যখন একসাথে হয় যখন কলমা পড়ে
খুতবা দেয় কবুল যখন তিন কবুল বলে তখনই তার কিসমতের মধ্যে নেক সন্তান না বদ সন্তান হবে আল্লাহ লিখে দেয় সুবহান আর ওই সময় কি হয় ম্যারেজ সেরিমনির নামে ওই যে গায়ে হলুদ আছে কি নাই আছে আওয়াজ দেন আছে কি নাই কোথায় পেয়েছেন এই দুঃসাহস আমার নবীর সুন্নতের উপর তলোয়ার চালানোর আপনাকে এই দুঃসাহস দিল কে আল্লাহ যোদ্ধারা আজকে থেকে শপথ করো এই গায়ে হলুদের নামে ব্যান্ড প্যাকেজ আজকে থেকে তালাক দিলাম ঠিক না দুই হাত তুল তবে আল্লাহকে দেখিয়ে আজকে থেকে এই গায়ে হলুদের নামে এই অন্যায় অবিচার ব্যবিচার চলবে 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 আমার নবীর সুন্নতের উপরে আমার বোন কি খালতো চাচাতো মামাতো কাজিন এলাকার আয়েশা গায়ে হলুদ লাগে সারা জীবন বাবা প্রোটেক্ট করলো বোরখা পরায়া আয়েশা ওই দিন মনে হয় যেন একদম মক্ত চট্টগ্রামের ভাষায় মক্ত মানে কি মাংনার কি ঠিক কিনা রিলিফের মাল মনে করে যে নাউজুবিল্লাহ আমার বোনের গায়ে হাত দেয় আমার বোনের গায়ে হাত দেওয়ার তোমাকে সাহস দিল কি আওয়াজ দেন আমার বোনের গায়ে হাত দিবে তার কলিজার টুকরা স্বামী ঠিক কিনা কি কষ্ট হচ্ছে বাবা এগুলো সমাজের অবাক হয় এগুলোর জন্য বলছি কালকে ঢাকা দিয়ে আসার সময় চট্টগ্রামে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ঢাকায় অনেক জায়গায় এগুলো দেখা যায় আসতে সময় এমন ডিজে আরে বাপ রে বাপ অবস্থা পুরোই খারাপ আমি যখন এক মাহফিলে যাচ্ছি ঢাকা ছিল গতকালকে প্রোগ্রাম তো তখন ওখানে দেখতেছি এরকম অবস্থা ডিজে চলতেছে আর পরে গিয়ে মাহফিল উঠলাম ভেষভূষ পাঞ্জাবি সেম ড্রেসের পাঞ্জাবি বানাবে সবাই 20 জন 30 জন আনন্দ করছে আছে কি নাই সব ঠিক আছে সব করো ইসলাম এরকম না যে আনন্দ কোন কোন আনন্দ করা যাবে না হ্যাপিনেস নাই আছে ইসলামের আওতাধীন আরে যেসব করে ইহুদি নাসারাদের কালচার এগুলো তারা করুক তাদের কালচার আমাদের কালচার আমাদের সংস্কৃতি দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে হবে ঠিক না আমাদের কালচার আরো সুন্দর দববাজি আমরা কালাম পড়ি নাথ পড়ি আনন্দ করি ঠিক না